তো যেটা বলতেছিলাম যে আমরা ও স্ক্রিন শেয়ার দিবে না, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, শেয়ার। তো যেটা বলতে আমরা আজকে ডাটা ফরম্যাট এন্ড টাইপস এই জিনিসগুলো শিখবো। তো এগুলোর মধ্যে ডেট টাইম ডম ডকুমেন্ট ছাড়া, ডম ডকুমেন্ট ছাড়া এক্সএমএল, ওয়েব সার্ভিস, সোপ, জেসন। ওয়েব সার্ভিসের বুঝাচ্ছে আসলে সোপ একটা ওয়েব সার্ভিস, আর এক্সএমএল দিয়ে ওয়েব সার্ভিসের কাজগুলো করা হয়, জেসন দিয়ে ওয়েব সার্ভিসের কাজগুলো করা হয়। ওয়েব সার্ভিসের কাজ কি? এই সোপ, জেসন, এক্সএমএল এগুলো দিয়ে কি করি, ধরুন আপনার একটা জাভা প্ল্যাটফর্ম থেকে পিএসপি তে ডাটা পাঠাবেন, পিএসপি থেকে জাভা প্ল্যাটফর্ম পাঠাবেন, বা ডটনেট থেকে পিএসপি তে পাঠাবেন, পিএসপি থেকে ডটনেটে পাঠাবেন, এগুলোর জন্য তো ওয়েব সার্ভিস ব্যবহার করতে হয়। বা উইন্ডোজ থেকে লিনাক্সে পাঠাবেন, লিনাক্স থেকে উইন্ডোজে পাঠাবেন, এই যে ক্রস কানেক্টিভিটি, এটা যত হচ্ছে মাঝখানে দোভাষী হিসেবে কাজ করে হচ্ছে জেসন, সো, এক্সএমএল, এগুলো সব প্ল্যাটফর্মে সাপোর্ট করে। হ্যাঁ, তো এই জন্য আমরা আজকে দেখবো যে জেসন, জেসনটা ছোট, এই জন্য আমি শুরু করছি। জেসন কি? জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, মানে জাভা স্ক্রিপ্টের ইনফরমেশন পিএসপি তে পাঠানোর জন্য, পিএসপি এর ইনফরমেশন জাভা স্ক্রিপ্টে পাঠানোর জন্য আমরা জেসন দিই। একটা মিনিট, আমার একটা গেস্ট আসছে, আমি খুলে দিয়ে আসছি। ওকে, তাহলে জেসন দেখতে কেমন, একটু জাভা স্ক্রিপ্ট জেসনটা আমি পরিচয় করে দিয়ে আসি। জেসন, জেসন গেলেই এই ডব্লিউটি স্কুলস এর সবার আগে চলে আসার কথা। গেস জেসন অল মানে ওরা জেসন কে এইচটিএমএল সিএসএস এর মত, যেরকম ডব্লিউটি স্কুল আলাদা রিকমেন্ড মেনটেন করে, জেসন অল কালার জেসন কে মেনটেন করে। হ্যাঁ, তো এখানে জেসন, হোয়াট ইজ জেসন, ডব্লিউটি স্কুলস এর আমরা যাই। এই যে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট, নেম জন, এজ 31, সিটি নিউ ইয়র্ক। তখন আমরা জাভা স্ক্রিপ্ট এটাকে অবজেক্টটা কিভাবে অ্যাক্সেস করি দেখেন, এই যে ৩১-১২, ভাইয়া লাস্ট ক্লাসের ভিডিওটা দেয়া হয়নি। পিএসপি দিলাম, তাহলে আমি পিএসপি এবং এইচটিএমএল দুইটাই কাজ করতে পারবো। তো আমি যদি এইচটিএমএল লিখি, জেসন, তো এখন যদি আমি স্ক্রিপ্টের ভিতরে লিখি, স্ক্রিপ্ট, দিস ইজ জাভা স্ক্রিপ্ট কোড, এবং এখানে লিখলাম একটা জেসন কোড লিখলাম। এখন আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট মাই ওবিজি, পড়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই যে মাই ওবিজি ডট নেম, মানে মাই অবজেক্টের একটা প্রপার্টি, একটা নেম, সেটা প্রিন্ট করে দিতে হবে। দেখেন জন চলে আসে, তাই না? এখন এই জাভাস্ক্রিপ্টের এই ভাষাটা তো পিএসপি বোঝে না, তখন আমরা কি করতে হবে, ধরুন পিএসপি একটা অ্যারে আছে। হ্যাঁ, পিএসপি একটা অ্যারে আছে, পিএসপি অ্যারে, দাস কেমন দেখো তুমি স্যার? ডিএস, ঠিক আছে স্যার।
গেছেন? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, নেম ভুল করছেন, নেম তো রেক্লামে এস। বাসা অমৃষ্টি কোথায় না পাবনা না? হ্যাঁ সাতক্ষীরা স্যার। তুমি দেখো সুন্দরবনের ভিতরে। না স্যার, আমাদের এখান থেকে স্যার সুন্দরবন অনেক দূরে স্যার, আমরা সাতক্ষীরা সদরে স্যার। ও ও, তাহলে এখন এটাকে যদি এরকম আমি যাওয়াই স্যার। স্যার হ্যাঁ বলো স্যার, ওই সমু সরকার স্যার, সমু সরকারের বাড়ির পাশে স্যার। কি সমস্যা? স্যার সমু সরকারের বাড়ির পাশে স্যার বাসা, তাই বলতেছে। ও আচ্ছা আচ্ছা, তো এখন আমি এটা তো একটা পিএসপি আর, এটা আপনারা দেখে বুঝতে পারছেন, এটাকে যদি জেসন অবজেক্টে রূপান্তর করতে চাই, ইকো জেসন ইনপুট, কেন করব এটা? যে এটা আমি জাভাস্ক্রিপ্টে পাঠাতে চাই, ঠিক আছে? তো আমি কি করব, স্টুডেন্ট দেখেন এটাকে প্রিন্ট করলে কি আসবে, জাভাস্ক্রিপ্ট অপারেটর মত হয়ে যাবে। এই সিনট্যাক্স এর উপরে, সিনট্যাক্স এর কথা, নেম এস অ্যাড্রেস কত নম্বর লাইনে, অনলাইন 15 আনএক্সপেক্টেড টোকেন 15 নম্বর লাইনে পিস শেষ করে নেই, তারপরে তাহলে এখন দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মতো হয়ে গেছে না, প্রপার্টি নেম ক্লোন ভ্যালু, প্রপার্টি নেম ক্লোন ভ্যালু, প্রপার্টি নেম ক্লোন ভ্যালু হয়েছে। তো এই যে পিএসপি কে জাভাস্ক্রিপ্ট এর অবজেক্ট এর উপর করার জন্য যে জেসন ইনপুট, আবার জাভাস্ক্রিপ্ট এর কোন অবজেক্ট কে পিএসপি অ্যারে তে রূপান্তর করার জন্য হ্যাঁ জেসন ডিকোড। হ্যাঁ ধরুন এটাকে আমি এটা, এটা তো এখন ব্যবস্থা এসটিআর, হ্যাঁ এটা তো জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট, এটাকে আমি যদি পিএসপি তে অ্যারেতে রূপান্তর করতে চাই বা অবজেক্টে রূপান্তর করতে চাই, তাহলে আমি যদি ইকো ইয়ারি আন্ডারস্কোর আর জেসন ডিকোড, তাহলে দেখুন কি আছে, এটা এখন পিএসপি অবজেক্টে রূপান্তর হয়ে গেল, দেখছেন তাহলে এটা কি হবে, এটাকে যদি আমি অবজেক্ট এভাবে না রেখে এটাকে এভাবে একটা অবজেক্টের উপর করতাম, পিএস তো অবজেক্ট হচ্ছে জেসন স্ট্রিংটা বুঝেন, তখন ওবিজে ইজিকুয়াল টু হচ্ছে এটা, সো আমি এখানে লিখতে পারি গো তখন ওবিজে অফ নেম, পিএস তো অবজেক্ট তো হয়েছে পালাস দাস আলাদাভাবে আসছে, ঠিক আছে? তাহলে আবার এটাকে যদি পিএসপি অ্যারেতে রূপান্তর করতে চাই, এখানে সেকেন্ড প্যারামিটারটা ট্রু দিতে হবে, তাহলে হবে কি, তখন আমাকে কল করতে হবে ইকো ওবিজে অফ, আসছে এখন অ্যারে হয়ে গেছে না, আগেরটা তো চেঞ্জ করবে টু বা ওয়ানও দিতে পারেন, এটা অ্যারে হয়ে গেছে এবং এটা অ্যারে দিয়ে আমরা অ্যাক্সেস করছি। এটা ছিল মোটামুটি একটা জেসনের এক্সাম্পল, মানে কিভাবে পিএসপি তে জেসন কি, জেসন পিএসপি অ্যারে কি বা অবজেক্ট কে বা এক্সেপ্টেবল কে, একটা অবজেক্ট কেও কিন্তু জেসন ইনপুট করতে পারে, অ্যারে কেও জেসন ইনপুট করতে পারে। হ্যাঁ ধরুন আপনার একটা ক্লাস আছেন, ক্লাস এ প্রপার্টি দিলাম পাবলিক হচ্ছে মনিক, পাবলিক এই হচ্ছে 23, অ্যাড্রেস পাবলিক এই মনিক, আপনার অনুষ্ঠ কোথায়? চিটাং চিটাং কোথায় এটা?
একদম শহরে ভাই, আগ্রাবাদে। আগ্রাবাদ না না শহরে পড়ছে না? জি ভাই। বাংলাদেশ এটাও বাংলাদেশ। ঠিক আছে, এখন এই ক্লাসটাকে যদি আমরা জেসন ইনকোড করতে চাই তাহলে কি করতে হবে, অবজেক্টটাকে খুবই সহজ প্রিন্ট আর জেসন ইনকোড নিউ এ অবজেক্টটাকে জেসন ইনকোড করবো। দেখেন তাহলে এটা চলে আসতেছে, এই যে নেম মনির এজ, এটা একটা জেসন স্ট্রিং হয়ে গেছে, দেখছেন জেসন অবজেক্ট হয়ে গেছে। আবার ধরুন এটাকে আমরা স্ট্রিং থেকে, এই এগুলো দারুণ জিনিস যে অবজেক্টকে আবার অ্যারে তে রূপান্তর করা যায়, তাই না? এটা অফ রাখুন, ঠিকই আছে। স্ট্যান্ডার্ড ক্লাস নেম ইজ অ্যাড্রেস, আবার এটাকে চাইলে অবজেক্টটাকে অ্যারেতে রূপান্তর করে দিতে পারি। অ্যারে হয়ে গেছে না? এই জন্য মোটামুটি আমাদের জেসনের ধারণা, এখানে জেসনের কিছু ওরা আবার স্ক্রিপ্টের উদাহরণ দিয়েছেন। ভাইয়া আচ্ছা, আমরা যদি অ্যারেতে কনভার্ট করতে চাই আগে কি অবজেক্টে কনভার্ট করতে হবে, সরাসরি কি অ্যারেতে কনভার্ট করতে পারবো না? সরাসরি তো অ্যারেতে করতে পারে, জেসন না সরাসরি কি, তুমি ডিকোড করার সময় না অ্যারে করবা না অবজেক্ট করবা, এটা তোমার ডিসিশন। ইনপুট করলে তো একটাই হয় জেসন স্ট্রিং। এখানে উদ্দেশ্যটা কি, তুমি কাউকে তোমার পিএসপির ইনফরমেশন দিবা জাভা স্ক্রিপ্টকে, তখন কিভাবে দিবা বলতো, তো পিএসপি রিড করতে পারে না, তখন তোমাকে জেসন ইনপুট করে ওই স্ট্রিংটা দিবা, জাভা স্ক্রিপ্ট এটাকে ম্যানিপুলেট করবে। আবার জাভা স্ক্রিপ্ট থেকে একটা জেসন স্ট্রিং পাইছো, এটা পিএসপিতে কাজ করতে চাও, এখন ও কি জাভা স্ক্রিপ্ট স্ট্রিং বোঝে? বোঝে না। তাকে কি করতে হবে, জেসন ডিকোড করে অ্যারে অথবা অবজেক্টে তোমার পছন্দ মতো টেকনোলজিতে কনভার্ট করে তুমি কাজ করবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই। আচ্ছা জেসনটা কি ভাইয়া, আমি যদি জাভা থেকে জাভা স্ক্রিপ্টে কনভার্ট করতে চাই তখন হবে, নাকি এটা শুধু পিএইচপি আর জাভা স্ক্রিপ্টের? এটা শুধু জাভা স্ক্রিপ্টের আর পিএইচপি সাথে সম্পর্ক। আচ্ছা, আর এখানে একটা জিনিস উদাহরণ দিচ্ছে যে ডেমো জেসন ডট পিএসপি তে, এখানে দেখো আমি একটা এক্সাম্পল যদি রান করি কি হবে, জেসন অ্যাজাক্স দিয়ে একটা সার্চ দিতে দিলাম, জেসন পার্স, জেসন অ্যারে, জেসন স্ট্রিং, জেসন পি পার্স, এগুলো দরকার নাই, ইউপিআই জেসন অ্যাজাক্স। এখানে এটা রান করি, এই যে একটা জাভা স্ক্রিপ্ট কোড এক্সিবল অ্যাজাক্স কোড আর কি, হ্যাঁ এটাকে আমি কপি করব আমার লোকালে,
কোথায় যাবে? ডেমো ফাইল বা প্রসেস ফাইল ডট পিএসপি, প্রসেস ডট পিএসপি। কি হচ্ছে দেখো, আমি এই কি করব যে একটা রেসপন্স পিএসপি থেকে একটা ডাটা আনবো, সেটাকে জেসনে কনভার্ট করবো, জেসন ডট পার্স ফাংশন দিয়ে। আসার পরে সেটাকে কি করব, সেখান থেকে একটা নেম ডেমো নামক ডিবি শো করব। সেটা কোথা থেকে আসবে? প্রসেস ডট পিএসপি থেকে। প্রসেস ডট পিএসপি থেকে আপনার এখানে আমরা ফাইলটা দিয়ে দিচ্ছি। This process dot php, right? আচ্ছা এটাকে আমরা ডট এস টেবিল বলতে পারি, সেভ অ্যাজ, তা তুমি আরো ক্লিয়ার হবে। টেস্ট ডট এস টেবিল, জেসন টেস্ট ডট এস টেবিল। হ্যাঁ তাহলে এখন তুমি দেখো এস টেবিল ফাইলে প্রসেস ডট পিএসপি থেকে এই নামটা আসবে, জন, ম্যারি, পিটার, স্যালি, এটাকে জেসন ইনপুট করে স্ট্রিং করে ইকো করে দিলাম। এই ইকোটা চলে আসবে এখানে দিস রেসপন্স, মানে পিএসপি তে। কেন আসছে? এই যে পিএসপি তে গেট প্রসেস কে কল করতেছি, সেটা কি অবজেক্টে কনভার্ট করে সে অবজেক্টে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডট নেম দিলেই তো আমাদের প্রপার্টি ভ্যালুটা ডেমো তে শো করবে, তাই না? জি ভাইয়া, এটা ইন্টারেস্টিং জিনিস। এইভাবে দেখো আমি এইচটিএমএল দেখো, এখন আমাকে বলো আনডিফাইন্ড মানে আসে না, গেট ডাটা অ্যাজ জেসন ফ্রম, দেখি তো কেন আসে না। প্রসেস পিআরওসিই ডাবল এস প্রসেস ডট পিএসপি থেকে পিআরওসিই ডাবল এস প্রসেস মাই জেসনটা প্রিন্ট হয়েছে। তারপর দিয়ে হচ্ছে মাই ওবিজে ডট নেম আনডিফাইন্ড কেন, একদম এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিকই আছে স্যার। গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, ডেমো ঠিক আছে, সেন্ড ঠিক আছে, ট্রু ঠিক আছে, রেসপন্স ঠিক আছে। হচ্ছে সেটাকে চলে আসছেন, তারপরে চলে আসছে আনডিফাইন্ড ভুল হয়েছে কোথায়। মাই অফিসে ইজ ইকুয়াল টু হচ্ছে demo demo pid equal to demo, ঠিক আছে, inner stream use my ability dot name name না, ও এই যে নেম না ভুল হয়েছে, নাম দেওয়া হয়নি। হ্যাঁ তাহলে কি করতে হবে, এখানে আমরা এভাবে দিতে হবে, ওরা ভুল করছে, আহা এই কাজ ওরা কেমনি করবো, আল্লাহ মান সেলিব্রেটে দেখতে গেলে মিসগাইড হবে, কোনো প্রপার্টির নাম দেয় না, বুঝছো? জি ভাইয়া, ভাইয়া জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিই। বুঝেছি, এখন দেখো নেমটা আমি দিচ্ছি, সো আমার এখন নেমটা আসবে,
জন চলে আসছে না, আমি এখন অ্যালার্টটা উঠে দিচ্ছি। কি হচ্ছে আমি বলি, আমি এখানে প্রসেসে কিছু ডাটাবেস আছে, সেই মাইসিকুয়াল ডাটাবেস থেকে আসতে পারে, ফাইল থেকে আসতে পারে, এখানে এই ডাটাগুলো আছে, এটা কি করে জেসর ইনকোড করে ইকো করে দিলাম, শেষ, জাস্ট ইকো করলাম। এখন এখানে এসে আমি কি করলাম, একটা অ্যাজাক্স কোয়েরি চালালাম, এটা ব্রাউজারগুলো সাপোর্ট করে, বিল্ট ইন অ্যাজাক্স অবজেক্ট ক্রিয়েট করলাম, চেক করলাম সার্ভার ঠিক আছে কিনা, অন রেজিস্টার চেঞ্জ, এবং সার্ভারে যদি 4/200 তো আমরা সার্ভার 100% ঠিক থাকলে কি করবো, যেটা রেসপন্স আসতেছে ওখানে ইকো দেওয়া জিনিসটা সেটাকে ধরার নিয়ম হচ্ছে দিস ডট রেসপন্স টেক্সট ধরলাম, এবং সেটাকে জেসন জাভা স্ক্রিপ্ট জেসন স্ট্রিং এ কনভার্ট করে জেসন পারসেস করলো, হয়ে গেল। এখন ওখানে প্রপার্টির নাম কি, নেম ইজ, কোথায় শো করবা, এলিমেন্ট বাই আইডি, আইডি ডেমোতে, ইনার স্টেটমেন্ট ডেমোর ভিতরে, মাই অফিসের নেম, নেমটা শো করো শেষ। এবং কোথা থেকে আসবে, গেট প্রসেস ডট পিএসপি, প্রসেস ডট পিএসপি থেকে আসবে শেষ। এই জন্য আমরা দেখা যাচ্ছে যদি এখানে এস দিই আমি একটু পরে অফিসে যাবো, 10:41 বেজে গেছে, আজকে এখানে আর কি। হ্যাঁ ভাইয়া, সোর্স ফাইল গুলো দিয়েন স্যার, আর ভাইয়া ভিডিও গুলা